13 আর s টু দি পাওয়ার 5 দেখো তাহলে আমার তিন নাম্বার কি এখানে আছে s টু দি পাওয়ার 13 বাই s টু দি পাওয়ার 5 আমরা এখানে এখানে যেটা আমরা এখানে হলো ভাগের সূচকের নিয়ম বেদি আমরা কি লিখবো s লিখলাম ভাগের সময় আমরা কি জানি পাওয়ার কি হয় বিয়োগ ভাগের সময় পাওয়ার কি হয় আর গুণের সময় আমরা পাওয়ার কি করছি যোগ এটা মাথায় রাখবা বি মাইনাস লিখা 5 লিখলাম আমরা এখন 13 থেকে 5 গেলে কত থাকে পাশের পরে 6 7 8 9 10 11 12 13 8 এস টু দি পাওয়ার 8 এটা হচ্ছে আমাদের তিন নাম্বার মানে আমরা মনে রাখবো যে ভাগের সময় পাওয়ার গুলো আমরা কি করব বিয়োগ বিয়োগ করে যা হয় বিয়োগফল এটা হলো আমাদের অ্যানসার আমার হলো s 13 t টু দি পাওয়ার মাইনাস 4 বাই s টু দি পাওয়ার 5 আর হলো t টু দি পাওয়ার 14 দেখো এখানে আমরা আমাদের এখানে আছে s টু দি পাওয়ার 13 ইনটু t ইনভার্স 4 বাই s টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার 14 এখন এটা আমরা জানি যে আমরা আবার গুণ বা ভাগ যেটাই করি না কেন আমাদের বেস একই বেসে যেগুলো আমরা এগুলো করব যেগুলো একই বেস মানে ভিত্তি এক যেগুলো মানে এখানে s আছে এটাও s এটা t আছে এটাও t তার মানে এই s আর s এটা হবে একটা নিয়ে আর t এর সাথে হবে কি t এখন এটা আমরা দুই ভাবে লিখতে পারি আমরা হয়তো এটাকে আলাদা করে লিখতে পারি যেমন আমি লিখলাম s টু দি পাওয়ার 13 s টু দি পাওয়ার 5 ইনটু t ইনভার্স 4 আর t টু দি পাওয়ার 14 এভাবে আলাদা করে দিলাম এখন আমরা সহজ ভাবে লিখব s টু দি পাওয়ার 13 মাইনাস 5 কারণ আমরা জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় আর এখানে লিখলাম আমরা t মাইনাস 4 মাইনাস মাইনাস 14 এদিকে দেখো এটা হচ্ছে আমরা টি লিখলাম বেস ভিত্তি নিলাম টি এখানে আসি পরে মাইনাস 4 মাইনাস 4 লিখলাম ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় এজন্য যে মাইনাস লিখলাম আর এখানে আসে কত ও সরি এটা শুধু কি 14 এটা আসে কি শুধু 14 তাহলে আমরা লিখলাম মাইনাস 4 মাইনাস 14 এরকম হলে এটা ব্র্যাকেট না দিলেও চলবে একবারে লিখে দিলে হবে কারণ যেহেতু ভিতরে আর কিছু নাই এখন আমরা পরের লাইনে কি লিখলাম দেখো s 13 থেকে 5 গেলে আমরা পাই কত 8 অর্থাৎ 8 আর এখানে হলো t এটা মাইনাস 4 এটা মাইনাস 14 এটা অনেকে ভুল করে দেখো যদি একই চিহ্ন হয় যেমন আমি লিখলাম এখানে মাইনাস 8 তারপরে মাইনাস 5 মাইনাস 3 এরকম মাইনাসের সব সব কি আছে তা আমাদের কাজ হলো আগে সংখ্যাগুলো যোগ করা সংখ্যাগুলো কি করবা যোগ 8 5 13 13 3 16 16 লিখে এই চিহ্ন শুধু মাইনাস দিয়ে দিবা মানে সংখ্যাগুলো যোগ করব চিহ্ন দেব কি মাইনাস আর তাহলে এখানে আছে মাইনাস 4 মাইনাস 14 তো 14 আর 4 কত 15 16 17 18 আমরা লিখব এখানে 18 কিন্তু চিহ্ন কি দিব মাইনাস চিহ্নটা কি দিব মাইনাস এখন এটার পরিবর্তে আমরা লিখতে পারি s 8 ইনটু এরকম যদি মাইনাস থাকে এটাকে আমরা জানি লগ 1 ধরে এটা ধনাত্মক দেওয়া যায় 1 বাই t টু দি পাওয়ার 18 এর পরিবর্তে আমরা যদি s a টু দি পাওয়ার 8 এটা একক সংখ্যা মানে একটা এক সংখ্যা থাকলে এটা হর সংখ্যা 1 থাকে আমরা এর পরিবর্তে কি লিখতে পারি লব লিখতে পারি s টু দি পাওয়ার 8 আর হর লিখতে পারি t টু দি পাওয়ার 18 এটা হলো আমাদের 4 নাম্বার তো আছে 2 s to the power of 13 t inverse 4 আর আমাদের দেওয়া আছে 4 s to the power of 5 t inverse 14 দেখো এটা এখানে হলো আমরা আমাদের লগে দেওয়া আছে 2 s to the power of 13 t inverse 4 আর হরে দেওয়া আছে মানে বাই 4 s to the power of 5 t inverse 14 তো আমরা জানি যে আগে ভিত্তি অ্যাড করতে হয় কি করতে হয় কিন্তু আর এখানে শুধু অতিরিক্ত হলো একটা এখানে আছে 2 লবে আর হরে আছে কত
আনসার 4 আমরা তাহলে কাজ করতে পারি 2 বাই 4 এটা আলাদা করে বললাম যে এর সংখ্যা আর বাকি s 13 আর s 5 এটা আলাদা করলাম এখানে আবার লিখলাম t ইনভার্স 4 বাই t ইনভার্স 14 এখন আমরা এখানে কাটাকাটি করলে দেখো 2 2 গুণে কত 4 তার মানে আমাদের এখানে পেলাম আমরা হাফ ইনটু এখানে আমরা এটা লিখলাম s 13 মাইনাস ভাগের সমান পাওয়ার বিয়োগ 13 মাইনাস 5 আর ইনটু আমরা লিখলাম t এখানে আছে মাইনাস 4 আর মাইনাস দিলাম আমরা ভাগের কারণে মাইনাস আছে মাইনাস 14 মাইনাস 14 লিখলাম তিনটা এবার আমরা লিখলাম হাফ ইনটু s 13 থেকে 5 গেলে কত থাকে 8 ইনটু এখানে আমরা লিখলাম माइनस প্লাস এখন দেখেন আমরা এটা প্লাস এখন আমাদের কত হয় আমরা লিখলাম হাফ ইনটু s টু দি পাওয়ার 8 ইনটু t এটা হলো প্লাস 14 এটা হলো মাইনাস 4 অর্থাৎ 14 থেকে 4 গেলে কত থাকবে 10 10 এখন চিহ্ন কি দিবা প্লাস না মাইনাস আমাদের 14 হচ্ছে বড় 4 হচ্ছে ছোট মানে যে সংখ্যাটা বড় তার সাথে যে চিহ্ন থাকে 14 এর সাথে কি চিহ্ন এখানে এজন্য এটা প্লাস হবে যদি এটা মাইনাস হতো এটা প্লাস হতো তাহলে আমরা কি দিতাম মাইনাস আমরা এখন আমরা পেয়ে গেলাম হাফ ইনটু s টু দি পাওয়ার 8 ইনটু t টু দি পাওয়ার 10 এটাকে আবার আমরা ওইভাবে লিখতে পারি s টু দি পাওয়ার 8 t টু দি পাওয়ার 10 / 2 এভাবে লেখা যায় এটা आंसर